ওকে, সো আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তুল্য রোধ সম্পর্কিত প্র্যাকটিস করবো। সো আমরা আগের লেকচারে অ্যাকচুয়ালি শ্রেণী সন্নিবেশে থাকলে তুল্য রোধের মান কি এবং সমান্তর সন্নিবেশে থাকলে তুল্য রোধের মান কি সেটা বুঝাইছি, এবং আমরা এইটাও বুঝাইছি যে আমরা কয়েকটা রোধ কি শ্রেণীতে আছে নাকি সমান্তরে আছে সেটা বোঝার জন্য আমরা কোন ট্রিক্স অবলম্বন করবো। সো এইদিকে আমি ওই ট্রিক্সগুলো দেখাবো এবং এইদিকে খুব ভালোভাবে খেয়াল করবো। সো আমরা সাপোজ একটা সার্কিট আঁকবো, সেই সার্কিটটা হচ্ছে ঠিক এরকম, এটা হচ্ছে একটা রোধ, এটা হচ্ছে আরেকটা রোধ, এটা হচ্ছে আরেকটা রোধ, এবং এই যে তিনটা রোধ প্রত্যেকটা রোধে একটা রোধের মান হচ্ছে 3 ওহম, একটা রোধের মান হচ্ছে 4 ওহম, একটা রোধের মান হচ্ছে 6 ওহম। এখন এটা হচ্ছে সাপোজ এখন এইদিকে হচ্ছে আই যায়, এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এই তিনটা রোধের পরিবর্তে একটা রোধ ব্যবহার করতে হবে। যেহেতু এটা সমান শ্রেণীতে আছে বা শ্রেণীতে আছে সেটা আমি কীভাবে বুঝলাম সেটা একটু খেয়াল করো। সেটা হচ্ছে আই পরিমাণ তৈরি প্রবাহ যখন এই পয়েন্টে আসলো তখন আয়সা দেখলো যে ভাগ হওয়ার আর তার কোনো পথ নাই, অর্থাৎ তাকে এক পথে যাইতে হবে, অর্থাৎ 10 জন একটা পথে আসছিল, আয়সা দেখেছে একটাই পথ, একটাই পথ আছে। সো যতই বাধা থাকুক না কেন 10 জনই ওই একটা পথ দিয়ে যাবে। সো আলটিমেটলি যেটা ঘটলো সেটা হচ্ছে এইটার মধ্যে দিয়ে আয় গেল, এইটার মধ্যে দিয়ে আয় গেল এবং এইটার মধ্যে দিয়ে আয় গেল। যেহেতু এই তিনটার মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হইল এবং তিনটার মধ্যে দিয়ে যেহেতু একই পরিমাণ তড়িৎ প্রবাহ গেল, তিনটার মধ্যে দিয়ে যেহেতু একই সংখ্যক ইলেকট্রন গেল, সেহেতু এই তিনটাকে আমরা ধরতে পারি শ্রেণী সন্নিবেশ। এবং শ্রেণী সন্নিবেশের তুল্য রোধের ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হচ্ছে আর এস সমান সমান, আমরা যেটা জানি সেটা হচ্ছে আর এস সমান সমান হচ্ছে টি প্রত্যেকটার যোগফলের সমষ্টির সমান, অর্থাৎ আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, অর্থাৎ আমরা লিখতে পারি 3 প্লাস 4 প্লাস 6 ওহম সমান 13 ওহম। দ্যাট মিনস এই অঙ্কের আনসার হচ্ছে 13 ওহম। এটা একটা সিম্পল অঙ্ক, সো তোমাদের পরীক্ষা এটা সাধারণত আসবে না। আমি এখন একটা সমান্তরের উদাহরণ দেখাবো এবং তারপর আমরা জটিল সার্কিটে চলে যাবো। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে সাপোজ ধরো এইটা হচ্ছে ধরলাম প্রত্যেকটা রোধের মান হচ্ছে 2, এখন প্রত্যেকটা রোধের মান যদি 2 হয় খেয়াল করো এদিকে যখন আয় আসলো, আয় আসার পরে তিনটা পদে ভাগ হইলো এবং এই আয়টা তিনটা পদে ভাগ হওয়ার পরে আবার এই তিনটা আয় এ বিন্দুতে মিলিত হইলো, দ্যাট মিনস আবার আয় পেলাম। সো যেহেতু আয় আসার পরে তিনটা পথে ভাগ হইলো এবং প্রত্যেকটার মধ্যে যেহেতু ভিন্ন পরিমাণ তড়িৎ প্রবাহিত হলো সেহেতু এটাকে আমরা বলতে পারি হচ্ছে সমান্তরাল সন্নিবেশ। এবং আমরা জানি যে সমান্তরাল সন্নিবেশের তুল্য রোধের ক্ষেত্রে 1/RP সমান সমান হচ্ছে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, অর্থাৎ আমরা লিখতে পারি হাফ প্লাস হাফ প্লাস হাফ, অর্থাৎ যেটা হয় সেটা হচ্ছে হাফ প্লাস হাফ প্লাস হাফ। আলটিমেটলি আমরা যে মানটা পাই সেটা হচ্ছে 2/3, জিনিস 3/2 পাই। বাট এই যে 3/2 এইটা, এই 3/2 হচ্ছে খেয়াল করো এই 1/RP এর সমান, 1/RP এর সমান। বাট তুল্য রোধ বের করতে গেলে কিন্তু তোমাকে 1/RP না, তোমাকে কিন্তু RP এর মান বের করতে হবে, কারণ আমরা RPটাকে সমান্তরাল সন্নিবেশের তুল্য রোধ ধরছিলাম। দ্যাট মিনস তুমি যদি RP এর মান বের করো এটাকে আবার উল্টে দিতে হবে, দ্যাট মিনস আলটিমেটলি যেটা হয় RP সমান সমান হচ্ছে 2/3। এই ভুলটা পরীক্ষার হলে পোলা পয়েন্ট বারবার করে, ব্যাপারটা হচ্ছে যে 1/RP যেটা বের করে ওইটা রেখে দে, ক্লিয়ার? সো আমরা এটা হচ্ছে জেনারেল বেসিক আমরা চিন্তা করলাম। এখন আমরা যেটা নিয়ে চিন্তা করবো সেটা হচ্ছে যে এখন হচ্ছে একটু আস্তে আস্তে আমরা জটিল সার্কিটের দিকে যাবো এবং দেখবো যে জটিল সার্কিটগুলোর ক্ষেত্রে কী কী আমাদের পদ্ধতি অবলম্বন করতে হবে, কোনটা সমান্তরাল কোনটা শ্রেণী সেটা ধরার জন্য। এবং আমি যেটা করবো সেটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে শুনো, যদি এই জাতীয় বর্তনী দেখো তাহলে মানে জটিল বর্তনী যদি দেখো না কেন মানে সাহস হারাবে না। ব্যাপারটা হচ্ছে কি যে ধৈর্য ধরে একটা একটা পয়েন্ট শেষ করে তারপরে সামনের পয়েন্ট আগাবা, এটা হচ্ছে মেন কথা। এবং এইটার ক্ষেত্রে অল টাইম তোমাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তুমি বিদ্যুৎটাকে এক ডিরেকশনে চালাবা, কোনো সময় উল্টা ডিরেকশনে আনতে পারবে না। সাপোজ
তুমি যদি বিদ্যুৎটাকে যদি এই ডিরেকশনে চালাও, তোমাকে এই ডিরেকশন থেকে শুরু করে এই বরাবর গিয়ে এই পর্যন্ত আসতে হবে। তুমি এই বরাবর যাওয়ার পরে আবার ঘুরে আসতে পারবা না, এটা হচ্ছে তোমাকে মনে রাখতে হবে। সো এই জায়গায় খেয়াল করো, আমি ধরলাম যে প্রত্যেকটা রোধের মান হচ্ছে 2 ওহম করে, এবং প্রত্যেকটা রোধের মান 2 ওহম ধরবো, ঠিক হবে? ওকে ধরি, এটা 2, এটা 2 এবং এটা 2। এখন তোমাকে যেটা বললাম সেটা হচ্ছে এই পুরো বর্তনীটার তুল্যরোধ বের করতে বললাম। এখন তুল্যরোধ যদি বের করতে যাই তখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, খেয়াল করো, এই জায়গা থেকে আয় আসলো, আয় আসার পরে এই আয় আসলো 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 এই পর্যন্ত আসলো। আয় যখন এই পয়েন্টে আসলো, আয় আসার পরে দুইটা ভাগে ভাগ হইলো, একটা হচ্ছে আয় ওয়ান ভাগ, আর একটা হচ্ছে আয় টু ভাগ। এবং আলটিমেটলি যেটা ঘটলো সেটা হচ্ছে এই আয় ওয়ান ভাগ এবং আয় টু ভাগ এই জায়গায় গিয়ে মিলিত হইলো, অর্থাৎ বি পয়েন্টে গিয়ে মিলিত হলো। সাপোজ এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এই পয়েন্টে মিলিত হলো। সো এই জায়গায় এই অঙ্কটার কাজ শেষ করে না, একটা পয়েন্টে আসলো, পয়েন্ট আসার পরে আয় দুই ভাগ হইলো, এবং দুই ভাগ হওয়ার পরে আর একটা পয়েন্টে গিয়ে তারা মিলিত হইলো। দ্যাট মিন্স যেহেতু আয় ভাগ হয়েছে এবং দুইটা যেহেতু আবার গিয়ে মিলিত হয়েছে, দ্যাট মিন্স আমি এই দুইটা ইয়াকে বলতে পারি হচ্ছে দুইটা সমান্তরালে অবস্থিত, এবং এই দুইটার জন্য যে তুল্যটা আসবে সেই তুল্যটাকে বের করে নাও। তো তোমার কাজটা হচ্ছে এই দুইটার জন্য তোমাকে যেটা আসবে সেটা হচ্ছে ওয়ান বাই, সাপোজ দাও আর পি সমান সমান যেটা পাবা ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু, আলটিমেটলি যে আনসারটা পাবা সেটা হচ্ছে টু বাই টু, অর্থাৎ আনসার পাবা হচ্ছে ওয়ান। এখন এটাকে উল্টাইলে আর পি এর মান তুমি ওয়ানই পাবা, খেয়াল করো। তুল্যরোধ মানে হচ্ছে কয়েকটা রোধের পরিবর্তে যদি আমরা একটা রোধ ব্যবহার করতে পারি, যেহেতু এই দুইটা রোধের তুল্যরোধের মান আসছে ওয়ান, এই দুইটা রোধের তুল্যরোধের মান যেহেতু আসছে ওয়ান, দ্যাট মিন্স আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই দুইটা রোধের পরিবর্তে আমি একটা রোধ ব্যবহার করতে পারি, এবং ওই একটা রোধের মান হবে ওয়ান ওহম। খেয়াল করো, এই একটা রোধের মান হবে ওয়ান ওহম। আমি যেটা করবো সেটা হচ্ছে এই দুইটাকে মুছে দিব, এবং এই জায়গায় আমি এমন একটা রোধ দিব যে রোধের মান হচ্ছে ওয়ান ওহম। আমাদের টার্গেট হচ্ছে পুরো বর্তনীটার তুল্যরোধের মান বের করা। সো তারপর আমরা যেটা করবো সেটা হচ্ছে, খেয়াল করো, আমরা আবার দেখবো, আবার এদিক থেকে আয় প্রবাহ শুরু করবো এবং দেখবো যে অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটে। সো আয় যখন এই পয়েন্টে আসলো, এই পয়েন্টে, তখন দেখবো যে একটাই পথ আছে, আর তো কোনো যাওয়ার হয় নাই। সো এই পথেই গেলো, এবং যখন এই পথে এইটাতে গেলো তখন এদিকে আসে দেখলো এই একটাই পথ আছে, অর্থাৎ এইটার মধ্যে দিয়ে আয় গেলো। যেহেতু এইটার মধ্যে দিয়ে যেই আয় গেছে এইটার মধ্যে দিয়েও ঠিক একই আয় গেছে, অর্থাৎ এইটার মধ্যে দিয়ে 10টা ইলেকট্রন গেছে, এইটার মধ্যে দিয়ে 10টা ইলেকট্রন গেছে, যেহেতু একই পরিমাণ আয় গেছে সেহেতু এই দুইটাকে আমি বলতে পারি দুইটা শ্রেণীতে অবস্থিত। এখন এই দুইটার পরিবর্তে আমি যে তুল্যরোধ ব্যবহার করতে পারি সে তুল্যরোধ হচ্ছে আর এস এ, আর এস সমান সমান আর ওয়ান প্লাস আর টু, অর্থাৎ আর ওয়ান মানে হচ্ছে ওয়ান প্লাস আর টু মানে হচ্ছে টু, আর কিন্তু আমি যে আনসারটা পেলাম সেটা হচ্ছে 3 ওহম। খেয়াল করো, তুল্যরোধ মানে হচ্ছে যে কয়েকটা রোধের পরিবর্তে একটা রোধ ব্যবহার করবো, যেহেতু আমি তুল্যরোধ বের করছি 3 ওহম, এটা বোঝায় যে এই দুইটা রোধের পরিবর্তে আমি একটা রোধ ব্যবহার করতে পারি, এবং ওই রোধটার মান হবে 3 ওহম। দ্যাট মিন্স আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে আমি এই জায়গায় একটা রোধ ব্যবহার করতে পারি, সেই একটা রোধের মান হচ্ছে 3 ওহম। এটা হচ্ছে বর্তনী, এই পুরো বর্তনীটার তুল্যরোধ, ক্লিয়ার? সো আমরা অন্য একটা বর্তনী নিয়ে দেখবো, এবং ওই বর্তনীগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করবো যে কী হয় কী ঘটে। তো আমরা যদি এরপরে একটা বর্তনীতে চলে যাই, এরপরে যে বর্তনীতে যাবো।